আটটা বিষয় যার মধ্যে থাকবে, ভাবতে হবে তার মধ্যে অহংকার আছে। কয়টা বিষয়? আটটা বিষয়। এর মধ্যে এক নম্বর হলো যে অন্য কারো কল্যাণ, যে অন্যের কল্যাণ কামনা করে না, তার মধ্যে কি আছে? অহংকার আছে। নাম্বার টু হলো ভুল যে স্বীকার করে না। আমার দেশে সমাজ যারা চালান তারা কি ভুল স্বীকার করে? না। ভুল স্বীকার করে? না। ভুল স্বীকার করে নাই হলো শয়তান। জি। ঠিক কি না? জি। বান্দার ভুল আছে না নাই? আছে। ভুল নাই কার? শয়তানের। ভুল নাই কার? আল্লাহ। আল্লাহ। শয়তানের ভুল নাই? আছে। আচ্ছা, একটু চিন্তা করে উত্তর দিতে হবে। আচ্ছা, তাহলে ভুল হতে পারে না কার? আল্লাহ। আর ভুল হবে কার? আল্লাহ ছাড়া সবার। আল্লাহ ছাড়া সবার। ভুল করার যোগ্যতা আল্লাহ ছাড়া সবার আছে, কিন্তু আল্লাহর কোনো ভুল নাই, সেজন্য তিনি অহংকারী এবং তার কারো কাছে মুখোমুখি হতে হয় না, তিনি অমুখপেক্ষী। তোমরা সব ফকিরের দল, আমি আল্লাহ হলাম ধনী। কার কথা? এই জন্য আল্লাহ তাআলা নিজের পরিচয় দিতে নিয়ে কত দামি পরিচয় দিয়েছেন, সবে আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু অহংকার কে করবেন? আর যে ভুল স্বীকার করে না সে হচ্ছে অহংকারী। সে কি? অহংকারী। নাম্বার তিন, আমি জানি না এই কথা বলে মিথ্যার প্রশ্রয় যে নেয় সে অহংকারী। এরকম লোক আছে না নাই? কারো উপদেশ না নেওয়া, কেউ যদি উপদেশ দিতে চায় তুমি কি বুঝো, আছে না নাই? আচ্ছা, এই লোকটা কি? অহংকারী। ক্ষমা চাওয়াকে কঠিন এবং ভারী মনে করা, কিছু কিছু লোক আছে ক্ষমা চাই, ক্ষমা চায় না, আছে না? আরে আমার তো ক্ষমার প্রশ্ন আসে না, প্রয়োজনে মরে যাব, শহীদ হয়ে যাব, তবুও ক্ষমা চাবো না, আছে না এরকম? আছে না? কিন্তু ক্ষমা চাওয়া, যে ক্ষমা চাইতে জানে আল্লাহ তাকে ক্ষমা করতে জানেন, সুবহানাল্লাহ বলে ক্ষমা চাবেন, ক্ষমা করবেন, অহংকার মুক্ত হব আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার ছয় হচ্ছে শ্রদ্ধা এবং খ্যাতির পিছনে যে দৌড়ায়, মানে আমার খ্যাতি অর্জন হবে কেমনে, এই লোকটার মধ্যে কি থাকে? কি থাকে? অহংকার থাকে। অধিকাংশের চেয়ে আমি সেরা, ও কি রে, ওর কোন এলেম কেলাম আছে নাকি, এরকম ধরনের কথা বলার মতো লোক আছে না নাই? এই লোকটা কি? অহংকার। অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য ভাবা। নাম্বার আট, অন্যকে কি করা? তুচ্ছ তাচ্ছিল্য করা, হেয় প্রতিপন্ন করা। অথচ রাসূল বলেছেন, মান তাওয়াদা ফাকাদ রাফাআহুল্লাহ, যে ব্যক্তি মানুষকে সম্মান করে আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেন। সুবহানাল্লাহ। আপনি আপনি নিজে অন্যকে সম্মান করবেন, আল্লাহ আপনার সম্মান বাড়ায় দেবেন। তাহলে অহংকার এর আলামত যেগুলো, এগুলো আমাদের মধ্যে থাকা যাবে না? থাকা যাবে। আমার ভাইয়েরা, মন্দের মূল দিক হলো তিনটা। নাম্বার ওয়ান হলো হিংসা করা, হিংসক লোকই গীবতকারী হয়, যার মধ্যে হিংসা কাজ করে তার মধ্যেই গীবত কাজ করে। হিংসক লোক সমাজে আছে না নাই? ক্বালা ইয়াকুম ফিল হাসাদ فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب। তোমরা হিংসা থেকে দূরে থাকো, আগুন যেমন কাঠখণ্ডকে পুড়ে সারখার করে দেয়, তেমনি হিংসা সমস্ত নেক আমলকে পুড়ে সারখার করে জাহান্নামের উপযোগী বানায় দেয়। হিংসা করা যাবে না। নাম্বার দুই হলো লোভ লালসা, অবৈধ কোনো লোভ লালসা থাকা যাবে না। তবে নারীর প্রতি টান আছে না নাই? অনেকে চুপ করে আসেন মনে টান নাই, টান নাই যার, সে হলো ফেরেশতা। যার টান নাই সে কি? ফেরেশতার কোনো টান আছে? মানুষের মধ্যে নারীর প্রতি আকাঙ্ক্ষা আছে না নাই? মেয়ে দেখলে তাকাতে ইচ্ছা হয় না? ইচ্ছা হয় তাকান? এখন অনেকে চুপ করে আছে,
নারী বুদ্ধি টান কার না নাই, সবারই তো টান থাকবে, এটাই তো স্বাভাবিক। কারণ এই টানটা কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, জুইনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কনাতিরিল মুকাত্তারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب. জোরে বলুন আল্লাহু আকবার। ছোট জিনিসকে মানুষের জন্য লোভনীয় করা হয়েছে, মোহগ্রস্ত করা হয়েছে, এর মধ্যে এক নম্বর হলো নারী। নারীর দিকে নজর যেতেই পারে, কিন্তু সেই নজর হতে হবে বৈধ নজর না অবৈধ নজর? বৈধ নজর হতে হবে, তাহলে কোনো আপত্তি নাই। নিজের স্ত্রীর দিকে তাকাবো, সব মিলে যাবে। নিজের মেয়ের দিকে তাকাবো, সব মিলে যাবে। নিজের মার দিকে নেক নজর দেব, আল্লাহ রাব্বুল আলামিন নফল হজের সওয়াব তারা মোল্লামায় দিয়ে দিবে। অবৈধ কোনো লোক লালসা থাকা যাবে না, হিংসা বিদ্বেষ থাকা যাবে না, দুনিয়ার প্রতি অতিরিক্ত মোহ ভালোবাসা থাকা যাবে না। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, কারণ আল্লাহর কাছে ফিরে যাওয়াটাই হলো শ্রেষ্ঠ জায়গা, শ্রেষ্ঠ ঠিকানা, শ্রেষ্ঠ প্রত্যাবর্তন। আমরা কার কাছে ফিরে যাব? আস্তে বলবেন না, কার কাছে ফিরে যাব? কোন সন্দেহ আছে? ছিলামও কার কাছে, আছি কার দুনিয়ায়, কার আকাশের তলে, কার জমিনে, কার অক্সিজেন, কার নিয়ামত, কার রহমত? সম্মানিত ভাইয়েরা, সেই মহান রবের জমিনে আমরা থাকি, সে আকাশের নিচে আমরা তার নিয়ামত, নাজ নিয়ামত গুলো ভোগ করি। হিন্দু ভাইয়েরা দুর্গাপূজা উদযাপন করছেন, আমরা তাদেরকে বাধা দেই না, কিন্তু ওয়াজ মাহফিলে কিছু বাধা মনে হয় নাই? আসতে বলবেন না, আছে না নাই? এটাকেও মুক্ত করা দরকার, এটা এই মাহফিলকে সবার জন্য উন্মুক্ত। সম্মানিত ভাইয়েরা, যারা কোরআনের আলোচনাকে বন্ধ রাখার পায়তারা করে, গতকাল একটা ব্রিফ করা হয়েছে, বলা হয়েছে ওয়াজ মাহফিলে কোরআন হাদিসের বাইরে কোনো কথা বললে সমস্যা আছে। ঠিক আছে, ভালো কথা, কিন্তু কোরআন এবং হাদিস নিয়ে কথা বললে কারো পায়জামা ঠিক থাকবে না, ঠিক কি না? কোরআন কি মদের কথা বলে? কোরআন কি জেনার কথা বলে? কোরআন কি সুদের কথা বলে? কোরআন কি ঘুষের কথা বলে? কোরআন কি রডের বদলে বাঁশ দিয়া ঢালাই দিতে বলে? সম্মানিত ভাইয়েরা, কোরআনের হক কথা বলতে গেলে কোরআন বিরোধী যারা তাদের গায়ে লাগবেই, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, মনে হয় আপনাদের খুব কষ্ট হচ্ছে, কোন আপত্তি নাই তো? বলি আলহামদুলিল্লাহ। অনেকে নারী কেরাল নাড়ু খেতে যান দুর্গাপূজায়, আছে না? অনেক মুসলমান যায় তো নারিকেলের নাড়ু যে খায়, বিসমিল্লাহ কয় মনে হয় নাকি, না কি বলে? আমার তো বুঝে আসে না, যার কাছে পূজার মণ্ডপে যাওয়াটা পছন্দের হয়, যে দেখতে গিয়ে তৃপ্তির ঢেকুর আনে, আমার তো মনে হয় তার আল্লাহর প্রতি বিশ্বাস নাই, ঠিক কি না? তৃপ্তির ঢেকুর কখনো মুসলমান আনতে পারে না। দুর্গাপূজা হিন্দু ভাইদের পূজা, তাদের উৎসব, আমরা এটা নিয়ে নেগেটিভ পজিটিভ কোনো কথা বলতে যাব না, কারণ লেকুম দীনুকুম ওয়াদিন। কিন্তু আমার দেশে ওই সমস্ত হিন্দু, কিছু হিন্দু ভাইদের প্রশংসা পাওয়ার জন্য তাদের প্রশংসা করতে করতে, দুর্গার প্রশংসা করতে করতে তার ইমান কখন যায় সে নিজেও বোঝে না, এরকম আছে না নাই? এটা করা যাবে না, কারণ যে দল করতে গিয়ে আমার ধর্ম বাদ পড়ে যাবে, যে দলের প্রশংসা করতে গিয়ে আমার ইসলাম বাদ পড়ে যাবে,
ওর পরিচয় হলো হামান নমরুদ ফেরাউনদের মতো। এজন্য সব ছেড়ে দেব, ইসলাম ছেড়ে দেওয়া যাবে না।